আসসালামু আলাইকুম। আমরা আজ রান্না করব আতপ চালের পায়েস। আসুন শুরু করি। চালটা দিয়ে যেভাবে তড়া দিতে হবে এখন। আমরা যে একটু বাদাম ভেজে নেব পায়েসে দেওয়ার জন্য, সাথে বাদাম ভাজা দিব, দুধ দিব, নারকেল দিব পায়েসের ভিতরে। চাল দিয়ে চড়া দিছি, এখন লাড়তে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত। চাল ফোটার দিয়ে ভাবে লাড়তে হবে, নাহলে তরে লেগে যাবে, গোটা হয়ে যাবে। দুধটাকে দিয়ে দিতে হবে, দুধটা পোকা হয়েছে। দুধ ঢালাই দিয়ে এভাবে লেড়ে দিতে হবে, রাত ফোটা হয়ে আসবে। সব করে দুধটা দিতে হবে, নাহলে আবার চালটা ফুটবে না। এক চিমটি লবণ দিতে হবে, লবণে আবার স্বাদ, নাহলে স্বাদ লাগবে না। এখন আমরা দিয়ে দিব
বাদাম, বাদাম, কিশমিশ, আর গরম মশলা, তেজপাত দিব, আমরা দেখবো চালটা ফুটেছে কি। চাল ফুটে গেছে, এখন আমরা চিনিটা ঢালে দেব। হয়ে গেল আমার পায়েস রান্না, মজাদার, টেস্টি। দুধ দিয়ে, নারকেল দিয়ে, খেজুর দিয়ে, কিশমিশ, গরম মশলা, তেজপাতা, চিনি দিয়ে তৈরি হয়ে গেল। হয়ে গেল আমার আতক চালের পায়েস রান্না করা।